দলীয় পর্যালোচনা বৈঠক থেকে বেরিয়েই জয় শ্রীরাম ধ্বনি দিলেন পুরুলিয়া পৌরসভার দুই কাউন্সিলর। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সার্কিট হাউসে। অস্বস্তিতে পড়ে যান পর্যালোচনা বৈঠকের মধ্যমণি আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়ায় এসে সার্কিট হাউসে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক করেন মলয়বাবু। এই বৈঠকে যোগ দেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো, জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা। বৈঠক শেষের দিকে বেরিয়ে আসেন পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ ডাগা। তারা বেরিয়েই জয় শ্রীরাম ধ্বনি দেন। এ নিয়ে তৃণমূলের এক নেতা প্রতিবাদ জানানোয় উত্তেজনা দেখা দেয়। বিভাস রঞ্জন দাস সাফ জানিয়ে দেন তিনি জয় শ্রীরাম বলে কোনো অন্যায় করেননি, এজন্য যদি তাকে শাস্তি দেওয়া হয় তবে হোক। এদিনের বৈঠক নিয়ে মলয় ঘটক কিছু না বললেও জানা গেছে দলের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন পুরুলিয়া পৌরসভার বেশ কিছু তৃণমূল কাউন্সিলর। শান্তিরাম বাবুর কাছ থেকে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক কেড়ে নিয়ে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। মলয় ঘটক অবশ্য দলের আভ্যন্তরীণ ক্ষোভকে প্রশমিত করে দলীয় সংগঠনকে মজবুত করার কথা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পুরুলিয়া জেলাতে যেতে, এবং পুরুলিয়া জেলায় যারা আমাদের দলীয় কর্মী আছে নির্বাচনের পরবর্তীকালে কীরকম পরিস্থিতি কী আছে কী ব্যাপার সেগুলো আলোচনা করতে, আমি সেই হিসাবে এগুলো তো প্রেসে বলা হয় না। কিন্তু যা আপনাদের দলের কাউন্সিলররা যেগুলো আমাদের দলের অশান্ত করেছে দলের অভিষেক ব্যানার্জি, সবাই মিলে বসেছিলেন, সবাই নিজেদের এলাকার নিজেদের ওয়ার্ডের যা পরিস্থিতি তার রিপোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্তর অভিযোগ এই মিটিং এ প্রতিফলিত একটাও হয়নি। এতদিন এখন মনে পড়ে না, এখন মনে হয় বসছে আমাদের চাকরিগুলো আমাদের দিতে পারতো।